তারপর এখানে আমাদের কাছে খুবই স্পেশাল একটা ওয়েল্ডিং মেশিন আছে। স্পেশাল কেন বলতেছি আপনাদেরকে একটু দেখাই। আমাদের কাছে একটা জেনারেটর আছে, এখানে আমাদের কাছে বেশ কিছু গ্যালভানাইজড চ্যাপ্টা টাইপের ওয়্যার আছে। আমি পাইপ রেঞ্চের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। একটা বিষয় বলে রাখি, এখানে ম্যাক্সিমামই হচ্ছে জাপান এবং জার্মানির পাইপ রেঞ্চ। তারপর এখানে কিছু বেলকো টেপ আছে আমাদের কাছে, আর টুল বক্স আমার কাছে আছে, অর্থাৎ মেটাল বক্স আর কি। 4 ইঞ্চি থেকে শুরু করে 10-15 ইঞ্চি পর্যন্ত ডিস্ক আছে। তারপর এখানে দুইটা বাফার মেশিন আছে। তারপর এখানে ডিওয়াল্ডের একটা ইলেকট্রিক সো আছে। এখানে চাইনিজ কোনো স্ক্রুড্রাইভার নাই, আমি বলে রাখি প্রথমেই, বস কোম্পানির জার্মানির প্রোডাক্ট। এটা শুধু মুখে মুখে হেভি ডিউটি না, এটাতে লেখাও আছে হেভি ডিউটি। এগুলো নিয়ে যান তাহলে 30 টাকা পিস দিয়ে দিব। আরেকটা আছে 220 ভোল্টের মাকিতা, এরকম দুইটা সেট আমরা পাইছি দেখতে পাচ্ছেন। তারপরে বেশ কিছু ডিসি মোটর আছে আমাদের কাছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, মেড হচ্ছে ইতালি এই দুটোটা। এটারে খুব সম্ভবত ব্লু ল্যাম্প বলে। এখানে আমাদের কাছে অ্যানভিল বা যোগান আছে, ভাইস আছে আমাদের কাছে, ভাইসগুলা বেশ বড় বড়। তারপরে এখানে একটু আনকমন টাইপের একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা ম্যানুয়াল উইঞ্চ, জার্মানির জিনিস, এটা মেড হচ্ছে জার্মানি। ওয়্যারগুলো একটু আপনাদেরকে দেখাই দেই। পাইপ থ্রেড কাটার মেশিন আছে বা থ্রেডার বলে, বেশ কিছু নিউমেটিকের জিনিসপত্র আছে। এটা দিয়ে সাধারণত কোনো ড্রাম থেকে মোবিল টোবিল তোলার কাজে ব্যবহার করে। তারপর এখানে আমাদের কাছে গুটি রেঞ্চ বা সকেট রেঞ্চের একটা হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন। কোনো ত্রিপলের কাপড় না, কিন্তু এটা পাটের যে ছালার চট আছে, ছালার চটের অল্টারনেটিভ কোনো কাজে ব্যবহার করা যাবে আমার মনে হয়। এখানে গ্রিনলি কোম্পানির একটা ইয়ে দেখতে পাচ্ছেন, ক্রিম্পিং মেশিন। তারপর এখানে ইম্প্যাক্ট রেঞ্চ আছে আমাদের কাছে, একটা ড্রিল মেশিন আছে নিউমেটিক, এটা ইম্প্যাক্ট রেঞ্চের চেয়ে বেশি হেভি। এখানে আমাদের কাছে একটা ওয়েল্ডিং মেশিন আছে, তারপর একটা পোর্টেবল ডিসি জেনারেটর আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমার দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ, ভিডিওটা না টেনে টানলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাদের জন্য আমি প্রথম কমেন্টে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। আর আরেকটা বিষয় বলে রাখি, এখন থেকে আমি আমার ফেসবুক পেজে কিছু স্পেশাল জিনিসপত্র বা এক্সক্লুসিভ জিনিসপত্র ভিডিওতে দেওয়ার আগেই পেজে আমি শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার পেজে ফলো করেনি তারা কমেন্ট বক্সে ঢুকে, লিঙ্কে ঢুকে পেজটি ফলো করে দিন, অথবা লিঙ্কে ঢুকে ফলো করতে ঝামেলা মনে হলে সরাসরি ফেসবুকে ঢুকে ইনসাইড ভাটিয়ারি লিখলেও আমার পেজটি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। এখানে আমাদের কাছে বেশ কিছু গ্যালভানাইজড চ্যাপটা টাইপের ওয়্যার আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আগের ভিডিওতেও দেখাইছি, আপনারা যারা দেখছেন তারা জানেন, এগুলো পিওর গ্যালভানাইজড, এগুলো অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। এগুলো আমাদের কাছ থেকে প্রতি কেজি নিতে পারবেন 150 টাকা করে পার কেজি। যে কোনো বাগান বা টাল বা নেট বুনন করা থেকে শুরু করে অনেক কাজে এগুলো ব্যবহার করা যেতে পারে, কখনোই মরিচ আসবে না, 150 টাকা কেজি। তারপর এগুলোর মাঝখানেই বেশ কিছু হেলমেট রাখা আছে, কনস্ট্রাকশন হেলমেট আছে, সব মিলে 10-15টা আছে, একটু পুরনো। এগুলো অ্যাভারেজ আমাদের কাছ থেকে সবগুলো কেউ নিলে 50 টাকা করে নিতে পারবেন, 1-2 পিস এখান থেকে বিক্রি হবে না। তারপর এখানে পাইপ রেঞ্চের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে, ছোট এবং বড় মিলিয়ে। একটা বিষয় বলে রাখি, এখানে ম্যাক্সিমামই হচ্ছে জাপান এবং জার্মানির পাইপ রেঞ্চ, চাইনিজ মাল অল্প কয়েকটা আছে, ওগুলো আমি আলাদা করে রেখেছি। তো এখানে একবারে 200-300 টাকা থেকে শুরু করে 2,500 টাকা দামের পর্যন্ত পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে। কারোর যদি লাগে যোগাযোগ করলে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি ছবি দিয়ে বাদ বাকি কথা বলে নিব। তারপর এখানে কিছু বেলকো টেপ আছে আমাদের কাছে, কিছু বলতে 1, 2, 3, 4, 5-6 রোলের মতো আছে, এক একটাতে মনে হয় 20 মিটার করে থাকে। এখানে লেখা আছে 25 মিটার, এখানে লেখা আছে 20 মিটার, আমি আসলে কনফিউজড, 20 অথবা 25 মিটার হবে। এখানে পুরো একটা লট আছে, সেট মিলানো আছে, মানে মেল ফিমেল দিয়ে সেট মিলানো আছে। এই পুরো লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1500 টাকায়। এগুলো কিন্তু বাজারের মিতে 1 ফিট 20 টাকা, এরকম এক কয়েলের মধ্যে অন্তত 75 ফিটের মতো আছে। তারপর এখানে একটা 20 ইঞ্চি হাউজিং আছে, যাদের পানিতে বেশি আয়রন তারা এই ধরনের হাউজিং ব্যবহার করতে পারবেন। এরকম হাউজিং আর অনেকগুলো আমাদের কাছে আছে, বাট আমি একটা রাখছি ভিডিওতে দেখানোর জন্য। ভিতরের কার্টিজ সহ আছে, শুধু হাউজিংয়ের দাম পড়বে 1000 টাকা,
আর কার্টিজগুলো এক একটা 150 টাকা করে পড়বে। তারপর এখানে ব্রাশ আছে আমাদের কাছে, একটু দেখাই। এটা একটা গ্যারেজ ব্রাশ, গ্যারেজ ব্রাশ লেখা আছে আর কি এটার মধ্যে। সাইজ একদম বিশাল, একটু ধরে রেখে দেখাই। এই এটা আনুমানিক 3 ফিটের মতো আছে লম্বায়। ব্রাশগুলো ইনটেক্ট, এখনও ব্যবহার হয়নি। এগুলো সম্ভবত এই যে নাইলনের, বেশ ভালো মানের জিনিস, এটা এত সহজে নষ্ট হওয়ার নয়। কার্টন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এটার কার্টন, প্যাকেট সহ একদম পাওয়া গেছে। এরকম ব্রাশ আমার কাছে 15-20 পিসের মতো আছে। এগুলো আমরা 500 টাকা করে বিক্রি করতেছি, কেউ চাইলে নিতে পারবেন, 500 টাকা করে হলে রাখা যাবে। আর যদি কেউ সবগুলো নেন, 10-15 পিস 20 পিস নেন, তাহলে দাম আরও কমিয়ে রাখবো। তারপরে এখানে বেশ কিছু টুল বক্স আমার কাছে আছে, অর্থাৎ মেটাল বক্স আর কি। বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ওজনের আছে। এই ধরনের বক্স কারোর লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাইজ ওজন প্রাইস সব বলে দিব। তারপর এখানে আমাদের কাছে অনেক ডিস্ক আছে, একদম 4 ইঞ্চি থেকে শুরু করে 10-15 ইঞ্চি পর্যন্ত ডিস্ক আছে। 10-15 ইঞ্চিগুলো হচ্ছে থাই কাটার বা পাইপ কাটার বা কাট অফ মেশিনের ডিস্ক। এগুলো আমরা অ্যাভারেজ বিক্রি করব। কেউ যদি অ্যাভারেজ সবগুলো নেন, তাহলে খুব সস্তায় দিয়ে দিব আর কি, বেছে এখান থেকে বিক্রি করা যাবে না। তারপর একটা ম্যানুয়াল উইঞ্চ আছে, এটা দিয়ে সাধারণত কিছু ঝুলায়, উপরের দিয়ে ক্রেনের মতো চেইন কপার মতো টানে, এবং শোয়ানো অবস্থায়ও উইঞ্চের মতো কোনো কিছু টেনে কাছে আনা যায় আর কি। এটা ঝুলিয়ে উপরের দিকে তোলা যাবে 1500 কেজি, আর শোয়ানো অবস্থায় কিছু টেনে আনা যাবে 2500 কেজি ওজনের জিনিস। এটার মধ্যে এই যে 20 mm একটা ওয়্যার থাকে, দেখতে পাচ্ছেন, একটা ওয়্যার লাগিয়ে নিতে হবে। এই উইঞ্চটার দাম পড়বে 8000 টাকা। তারপর এখানে 2টা বাফার মেশিন আছে, একটু দেখাই। মেশিনগুলো জাপানি, যদিও 110 ভোল্ট, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে, হিতাচি কোম্পানির। এই যে 50 হার্জ 60 হার্জ, 350 ওয়াট, ওয়াট খুব বেশি না, ছোটো কনভার্টার দিয়েই আসলে চালাতে পারবেন। এগুলো 3500 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে মেটাল বডির বেশ কিছু ড্রিল আছে, সবগুলোই 110 ভোল্টের, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 2000 টাকা করে। তারপর এখানে ডিওয়াল্ডের একটা ইলেকট্রিক স আছে, এটা 110 ভোল্টের, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। এদিকে কয়েকটা কুড়াল আছে লম্বা হাতলের, এগুলো একটু জং পড়া, বাট যাদের কাছে গ্রাইন্ডিং মেশিন আছে তারা ঘষে টষে চাইলে চকচকা করে নিতে পারবেন, 1000 টাকা করে দাম পড়বে। আর যদি কেউ 3টা নিয়ে যান, তাহলে 2500 টাকা রাখবো, 500 টাকা ডিসকাউন্ট। তারপরে এদিকে বেশ কিছু স্ক্রুড্রাইভার আমাদের কাছে আসছে, একটু দেখাই আপনাদেরকে। এখানে চাইনিজ কোনো স্ক্রুড্রাইভার নাই, আমি বলে রাখি প্রথমেই। এই জাহাজের মাল যা পড়ছে সবই ভালো ভালো জিনিস, যেমন এই যে এটা আপনারা দেখলেই কোয়ালিটি বুঝতে পারবেন, ব্যবহার হয়েছে কিন্তু এগুলো। এটা জার্মানির, এটার কোনো এক জায়গায় জার্মানি লেখা আছে, এই যে মেড ইন জার্মানি। এরকম আমি আর অনেকগুলো দেখছি, অনেকগুলোতেই জার্মানি লেখা আমি পাইছি, আর এগুলোর কোয়ালিটি বা ফিনিশিং দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এগুলো। তারপরে আছে এই যে, আর অনেকগুলোই আছে, এদিকেও আছে কিছু এরকম ছোটোখাটোও আছে। এই যে এটাতেও লেখা ওয়েস্ট জার্মানি, হ্যাঁ আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, ফোকাস করা বেশ মুশকিল, ওয়েস্ট জার্মানি লেখা আছে এরকম। এখানে 50 টাকা থেকে শুরু করে 400-500 টাকা দামের পর্যন্ত স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, কারোর লাগলে সাইজ বলবেন, আমরা ছবি দিব। তারপর এখানে একটা সুপার কোয়ালিটির ইয়ে আছে, এই সার্কুলার স। এটার ব্যাপারে বিস্তারিত আমি আগের ভিডিওতে বলছি, যদি কেউ খুব বেশি বিস্তারিত জানতে চান, তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। বস কোম্পানির জার্মানির প্রোডাক্ট, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 8000 টাকায়। তারপর এখানে সুপার হেভি ডিউটি কিছু রেঞ্চ আছে, এটা শুধু মুখে মুখে হেভি ডিউটি না, এটাতে লেখাও আছে হেভি ডিউটি। এই যে দেখতে পাচ্ছেন হেভি ডিউটি 600 mm, 600 mm মনে হয় এটার মানে দৈর্ঘ্য আর কি, এটা লম্বায় 600 mm বা 24 ইঞ্চি। এটা একটু দেখাই, এত বড় রেঞ্চ আমি আসলে আমি আগে কখনো দেখিনি আমার লাইফে, 1 হাতের চেয়েও বেশি লম্বা, মানে 2 ফিট লম্বা আর কি। আর এটার ওজন 4-5 কেজির মতো হবে,
এখানে আবার এই যে এমএম লেখা আছে 75 এমএম পর্যন্ত নাট বোল্ট এটা দিয়ে ধরা যাবে মানে 3 ইঞ্চি আর কি অলমোস্ট 3 ইঞ্চি বড় হয় এটার মুখটা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 3000 টাকা করে এরকম চারটা আমাদের কাছে আছে তারপর রয়োবির একটা 110 বোল্ডেরই আছে এখানে কি বলে কাট অফ মেশিন বা থাই কাটার বা পাইপ কাটার যাই বলেন এটা 110 বোল্ডের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6000 টাকায় তারপরে এদিকে চলে আসি এখানে আরো কিছু ঢালি রেঞ্জ আছে আমাদের কাছে তবে এগুলো একটু পুরনো জংটং আসছে অনেক বেশি ব্যবহার হইছে আর কি এগুলা নিলে সস্তায় নিতে পারবেন 150 টাকা 200 টাকার মধ্যে প্রতি পিস নিতে পারবেন আর এখানে কিছু অ্যাডজাস্টেবল সি টাইপ রেঞ্জ আছে এগুলো প্রতি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন 500 টাকায় ক্রোম ভানাডিয়াম লেখা আছে আর এই প্রত্যেকটাই জাপান বা জার্মানির হবে অবশ্যই চাইনিজ জিনিস আপনারা এত দাম দিয়ে কেন কিনবেন চায়না নতুন আরও কমে পাওয়া যায় আমরাও জানি এগুলো বেশ ভালো মানের জিনিস 500 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে একটা এই যে সকেট বা গুটি রেঞ্চের ইয়া টাইপের ইয়া আছে রেঞ্চ লাগানোর মতো একটা জিনিস আছে তবে এটা দিয়ে আবার টাইট কতটুকু দিচ্ছেন এটা দেখা যাবে এই যে এখানে কতটুকু টাইট দিচ্ছেন এটা দেখা যাবে এটার দাম পড়বে 2500 টাকা তারপর এখানে বেশ কিছু স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে বাট এগুলো জাহাজের না এই যে লেখা আছে এক্সপার্ট দেখতে পাচ্ছেন এক্সপার্ট আমি যতটুকু জানি আরএফএল কোম্পানির প্রোডাক্ট তো কথা হলো এগুলো আমি পাইলাম কিভাবে এগুলো আমাদের এই জাহাজের অন্যান্য যেই মালামাল আছে ওই লটের সাথেই আসছে সম্ভবত শিপইয়ার্ডে ব্যবহার হয়েছে কোনো কারণে তারা লটে দিয়ে দিছে এবং একটা দুইটা না এরকম অন্তত 70-80 পিস একটা লটের মধ্যে পড়ছে আরেকটা বিষয় হলো এটা অরিজিনালি সম্ভবত ইয়ে ছিল স্টার ছিল কিন্তু এটাকে কামারার দোকানে নিয়ে পিটায় এটাকে ফ্ল্যাট বানানো হয়েছে মানে আগুনের যে পোড়া দেওয়ার একটা দাগ এটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে কালোটা কালো হয়ে গেছে আর কি মানে অরিজিনালি এটা ফ্ল্যাট না তো যাই হোক এরকম 70-80 পিস আছে এগুলো আমরা খুচরা বিক্রি করবো না যদি অ্যাভারেজ সবগুলো নিয়ে যান তাহলে 30 টাকা পিস দিয়ে দিব যেহেতু এটা বাংলাদেশি প্রোডাক্ট আর এক পিস দুই পিস এখান থেকে বিক্রি হবে না 30 টাকা পিস হলে সবগুলো নিতে পারবেন আর এফএলটা সম্ভবত নতুন 120 টাকা একটা যাই হোক তারপর এখানে কিছু আরও কিছু সিলিকন সি টাইপ রেঞ্জ আছে এগুলোও প্রতি পিস 500 টাকা করে পড়বে এখানে কিছু সিলিকন গান আছে আমাদের কাছে জাহাজের অবশ্যই মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন 100 টাকা করে হলে নিতে পারবেন এগুলো এখানে বেশ কিছু 110 বোল্ডের ড্রিল মেশিন আছে ড্রিল এবং গ্রাইন্ডিং সবই 110 বোল্ডের ট্রান্সফরমারের বিষয়টা যারা বুঝেন না তারা ফোন দিবেন তাও আমি একটু সংক্ষেপে বলে দিই এগুলো আমাদের দেশের লাইনে সরাসরি চলবে না একটা ট্রান্সফরমার কনভার্টার লাগে ওটা থেকে চালাতে হয় তারপর এখানে একটা জাপানি টেবিল টপ গ্রাইন্ডিং আছে এটার দাম পড়বে 8000 টাকা আরেকটা আছে 220 বোল্ডের মাকিতা এটা একটু ছোট সাইজের একটু নর্মাল কাজের জন্য লাইট কাজের জন্য লাইক ছুরি টুরি ধারানো কোনো কিছু এই টাইপের কাজের জন্য এটা নিতে পারবেন 6000 টাকায় তারপরে দুইটা প্লাস্টিকের বেলচা আছে এখানে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 1000 টাকা করে কেউ যদি দুইটাই নিয়ে যান তাহলে 800 করে 1600 টাকা রাখা যাবে এখানে মেটালের দুইটা ইয়ে আছে কি বলে বেলচা আছে কাঠের স্টিক বেশ লম্বা এটার কাছাকাছি প্রায় এগুলো একটা 500 টাকা করে পড়বে কেউ যদি দুইটাই নিয়ে যান তাহলে 800 টাকা রাখা যাবে তারপরে এখানে রয়োবির একটা সার্কুলার সো আছে এটাও জাপানি আচ্ছা কেউ কেউ বলে বেশি মানে কথায় কথায় তো জাপান জাপান করি কেন এখন জাপানিজ জিনিস তো আর আমি চাইনিজ বলে মার্কেটিং করতে পারবো না তাই না এটা যারা চিনেন তারা অবশ্যই জানবেন রয়োবি জাপানের অনেক নাম করা কোম্পানি যদিও বাংলাদেশে তাদের প্রচার প্রসার খুব কম কিন্তু এরা কোনো 3-6 নম্বর প্রোডাক্ট বানায় না রয়োবির প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো তো এটা বলবই তো যেহেতু জাপানের জিনিস এটা 110 বোল্ডের আমাদের কাছ থেকে 4000 টাকায় নিতে পারবেন তারপর এখানে এই যে ক্রোম ভানাডিয়াম জার্মানির প্রোডাক্ট জার্মানি লেখাও আছে কোথায় জানি এরকম দুইটা সেট আমরা পাইছি দেখতে পাচ্ছেন দুইটা সেট পাওয়া গেছে
এই সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 টাকায়, এক সেট 3500 টাকা করে পড়বে। এখানে একটা চুলার বার্নার আছে, গ্যাস চুলার বার্নার, এটা সম্ভবত ব্যবহার হয়নি, 2000 টাকা নিতে পারবেন। বেশ কিছু ওয়েট স্কেল আছে পুরনো, কিন্তু মাপ একদম অ্যাকুরেট, এগুলো 1000 টাকা নিতে পারবেন এবং বাকিগুলো 800 টাকা করে পড়বে। তারপরে বেশ কিছু ডিসি মোটর আছে আমাদের কাছে, এগুলো কতগুলো 90 ভোল্টে চলে, কতগুলো 120 ভোল্টে চলে, কতগুলো 200 ভোল্টে চলে, ডিসি ভোল্ট আর কি, এসি ভোল্ট না। আর হর্স পাওয়ার হয়েছে 1 হর্স পাওয়ার থেকে শুরু করে 15-2 হর্স পাওয়ার পর্যন্ত এখানে আছে, 3000 টাকা থেকে 4500 টাকার মতো দাম পড়বে মোটরগুলোর। তারপরে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, এটার মেড হচ্ছে ফ্রান্স, 220 ভোল্ট। এটার মোটর ব্লেডের যে আরপিএম, ওটা কমানো বাড়ানো যায়, অর্থাৎ কম স্পিড এবং বেশি স্পিডে বাড়ানো যায়। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটার সুইচ সরাসরি চাপলে কাজ হয় না, সেফটির জন্য আর কি। এই যে এখানে একটা কালো বোতাম আছে আর এখানে একটা কালো বোতাম আছে, এইটাতে চাপ দিয়ে এখানে চাপ দিলে তবে মেশিনটা অন হয়, অথবা এইখানে এইখানে চাপ দিয়ে এখানে চাপ দিলে, পাওয়ার সুইচ চাপলে তখন মেশিনটা অন হয়। এটা আমরা পরীক্ষা করেছিলাম একটা বালতির মধ্যে, সাদা পানিতে একদম ফেনা তুলে ফেলছে, দেখতে পাচ্ছেন এটার ব্লেড, খুবই ভালো মানের জিনিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 9000 টাকায়। আমি নেম প্লেটটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, ওই যে মানে একদম এইদিকে মেড ইন ফ্রান্স লেখা আছে, 350 ওয়াট, 220 ভোল্ট, 9000 টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু ফিক্সড বিয়ারিং পুলার আছে, ছোটোগুলো 500 টাকা, বড়গুলো 1000 টাকা পড়বে। এই যে জার্মানির কিছু কোমর বাঁকা রেঞ্চ আছে, বাঁকা টাইপের তিনটা আছে, এই তিনটার একটা সেট, তিনোটারই হচ্ছে এরকম ঘাড় বাঁকা টাইপের অবস্থা, এটা ডিজাইনই এরকম আর কি, বা এরকম ডিফারেন্ট ইউজের জন্য। এই তিনটা একটা সেট 1000 টাকা পড়বে। তারপর এখানে কিছু ব্রাশ আছে আমাদের কাছে, এগুলো আপনারা হয়তো আগের ভিডিও দেখে থাকলে জানবেন, মেড হচ্ছে ইতালি এই দুটোটা। এটা পানির প্রেশারে ঘুরে, ওয়াটার প্রেশার যে মেশিন আছে ওই মেশিনের প্রেশারে আসলে এই ব্রাশগুলো ঘুরবে আর কি, এই যে এরকম। এই ব্রাশগুলো আমাদের কাছ থেকে 3000 টাকা করে নিতে পারবেন। আরেকটা আছে একই ক্যাটাগরির, এটার সাথে কমপ্লিট পাইপ পাওয়া যায়নি, একটু পুরনো, এটা নিতে পারবেন 1000 টাকায়। তারপর এখানে কি জানি বল, এটার এটা অবশ্য পুরোটা পিতলের, বেশ সলিড বিল্ডের জিনিস আর কি, হাওয়া দিয়ে কেরাসিন টাইপের তেল ঢুকে যেটা গ্যাসের আগুনের মতো আগুন বের হয়, এটারে খুব সম্ভবত ব্লু ল্যাম্প বলে। তো এই ব্লু ল্যাম্পটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 2500 টাকায়, এটা সচল আছে, চেক টেক করে দেখে নিতে পারবেন। তারপর এখানে আমাদের কাছে অ্যানভিল বা যোগান আছে, এটার ওজন হচ্ছে 50 কেজি, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। আর কেউ যদি আরেকটু ছোটো নিতে চান তাহলে 40 কেজি ওজনের আরেকটা আছে সেম দেখতে, ওটার দাম পড়বে 4000 টাকা। তারপর এখানে ভাইস আছে আমাদের কাছে, ভাইসগুলো বেশ বড় বড়, এই লটে তিনটা ভাইস আসছে, এগুলো ছোটো নাই একটাও, বেশ হেভি, ছোট আছে, অন্য লটের আছে, আমি দেখাই একটু আপনাদেরকে। এটার ওজন আনুমানিক 40 কেজি প্লাস, এটার ওজন, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 10000 টাকায়। তারপর একটু ছোট এখানে আরও দুইটা আছে, এগুলো নিতে পারবেন 9000 টাকা করে, এগুলো প্রত্যেকটাই 40 কেজি, 35 কেজি এরকম ওজন, 10000 আর 9000 করে নিতে পারবেন। এখানে দুটো ছোট আছে, এগুলোর ওজন সম্ভবত 10-15 কেজির মতো হবে, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 4000 টাকা করে। তারপর এখানে আরেকটা ড্রিল মেশিন আছে, এটা সাধারণত বালতিতে রং বা জাতীয় কোনো কিছু মিক্স করার জন্য বা কোনো কেমিক্যাল টাইপের কিছু মিক্স করার জন্য এই ইয়েটা তারা জাহাজে ব্যবহার করছে, এটা 110 ভোল্টের, এটার দাম পড়বে 2500 টাকা। তারপর এখানে আমাদের কাছে বেশ কিছু রশি আছে, একটু আপনাদেরকে দেখাই, এই যে এটার ভিতরে আবার আসলে একটা ইয়ে থাকে, রোপ থাকে, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এরকম একটা লোহার রশি থাকে এরশির ভিতর, আর এটাকে ম্যানিলা ওয়্যার রূপ বলে। এটা আসলে পাটের না, কিন্তু এই জিনিস পানিতে পচে না, এটা দেখতে পাটের রশি মনে হইলো, এটার বিশেষত্ব আছে, এটা পানিতে পচবে না,
এরকম 8-10 কেজি আমাদের কাছে আছে রশি, প্রতি কেজি পড়বে 300 টাকা। তারপরে এখানে কিছু গ্যালভানাইজড তার বা ওয়্যার আছে দেখতে পাচ্ছেন, 2-3 mm হয়তো হবে। এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 150 টাকা কেজি। তারপরে এই পাশে কিছু ওয়্যার রোপ আছে, এই যে এগুলো লোহার রশি আর কি। এখানে মোটা চিকন বিভিন্ন রকম আছে, এগুলো 200 টাকা কেজি পড়বে। আর নিচে কিছু জং পড়া ওয়্যার আছে, এগুলো 100 টাকা কেজি পড়বে। এখানে কিছু রেইনকোট আমাদের কাছে আছে, পুরুষ মহিলা উভয়ই পড়তে পারবে, প্যান্ট ছাড়া একটাই শার্ট লম্বা হাঁটু পর্যন্ত 800 টাকা করে পড়বে। তারপর এখানে একটু আনকমন টাইপের একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা ম্যানুয়াল উইঞ্চ। এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 300 কেজি, 300 কেজি লেখা আছে, বাট আই থিঙ্ক এটাতে কমপক্ষে 500 কেজি লোড দেওয়া যাবে। তার কারণ জার্মানির জিনিস, এটা মেড হচ্ছে জার্মানি। ওয়্যারগুলো একটু আপনাদেরকে দেখাই দেই, আমার মনে হয় না 300 কেজি আর 500 কেজি ওয়্যারে এই ধরনের কিছু হবে আর কি, এগুলো কিছু হবে। তো এটা হচ্ছে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে উপরের দিকে তুলতে হয় এবং নিচে নামাইতে হয়। আর এই যে পায়াগুলো হচ্ছে ফ্লোর বা কোনো মেটালের সাথে ইয়ে থাকবে, ফিক্সড থাকবে যেন নড়াচড়া করতে না পারে। এই যেগুলোর দাঁত, নেম প্লেট একটু আপনাদেরকে দেখাই দেই। এটার মধ্যে যতগুলো ভাষা ইউজ করছে প্রত্যেকটা জার্মানি লেখা, এটা ট্রান্সলেট করলে আপনারা বুঝতে পারবেন। 300 কেজি লোড ক্যাপাসিটি। তো এই ম্যানুয়াল উইঞ্চটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 8,000 টাকায়। এটার নিজের ওজনই আছে আনুমানিক 30-35 কেজির মতো, এটা বেশ ভারী জিনিস আর কি। তারপরে এইদিকে আমাদের কাছে আরও কিছু 110 বোল্টের কাট অফ মেশিন বা থাই কাটার মেশিন আছে। এগুলার অনেকে আবার গ্র্যান্ডিংও বলে, ফোন দিয়ে বলে বড় গ্র্যান্ডিং পাইপ কাটে যে সেগুলো, তো গ্র্যান্ডিং বললে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা তো আসলে গ্র্যান্ডিং বলতে বুঝি 4-6-7 ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন। তো যাই হোক, এই পাইপ কাটার বা কাট অফ মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 5,000 টাকা করে। এগুলো 110 বোল্টের, সাথে অবশ্যই ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। তারপর এরকম 4-5 ইঞ্চি বেশ কিছু তার কাটা বা পেরেক আছে আমাদের কাছে। এগুলো আসলে আমি হাইড্রোলিক মেশিন পরীক্ষা করতে গিয়ে কয়েকটা কেটে ফেলছি, এরকম কতগুলোই আছে এখানে। তো যাই হোক, এরকম 50 কেজির মতো আমাদের কাছে আছে, এগুলো 100 টাকা কেজি হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে ভেরি স্পেশাল একটা পাইপ থ্রেড কাটার মেশিন আছে বা থ্রেডার বলে, এটা মেড হচ্ছে ফ্রান্স, কমপ্লিট সেট আছে ক্যারিং বক্স সহ, দাম পড়বে 15,000 টাকা। এখানে আরেকটা আছে ছোট, এটার দাম পড়বে 10,000 টাকা। তারপর আমরা নিউমেটিকের জিনিসপত্রে চলে আসি। এখানে আমার কাছে বেশ কিছু নিউমেটিকের জিনিসপত্র আছে, ড্রিল আছে এবং গ্রাইন্ডিং মেশিন আছে, ইম্প্যাক্ট রেঞ্চ আছে। আর পাশাপাশি একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা একটা নিউমেটিক পাম্প। পাম্পটা পানির পাম্পের মতোই কাজ করে, বাট এটা অয়েল পাম্প। এটা দিয়ে সাধারণত কোনো ড্রাম থেকে মোবিল টোবিল তোলার কাজে ব্যবহার করে। এটা নিউমেটিক, বাতাস দ্বারা চালিত, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা গেট ভালভ আর কি, বাতাস অন অফ করার জন্য। এটার আর কোনো সুইচ নাই। এটার মেড হচ্ছে কোথায় জানি, মেড হচ্ছে স্পেন, সাদা কালারের দেখতে পাচ্ছেন। একদম এই যে পাইপ ড্রামের ভিতর ঢুকাই দিলেই এদিক দিয়ে হচ্ছে একটা পাইপও আছে সাথে, এই যে তেল বা পানি যাই হোক ড্রাম থেকে তুলে ফেলা যাবে। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5,000 টাকায়। তারপরে যে নিউমেট্রিকের অনেক ইয়ে আছে এদিকে, গ্রাইন্ডিং মেশিন আছে, এগুলো 3,000 টাকা করে পড়বে। এদিকেও আছে নিউমেট্রিকের গ্রাইন্ডিং, 3,000 টাকা করে পড়বে। আর এখানে ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন 3-4,000 টাকা দামের পর্যন্ত আছে। এদিকে কিছু ছোটো জিনিস আছে হাতে নিয়ে কাজ করার মতো, এগুলো 3,000 টাকা করে পড়বে। তারপর এখানে আমাদের কাছে গুটি রেঞ্চ বা সকেট রেঞ্চের একটা হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন। আমি একটু দুই একটা আপনাদেরকে দেখাই। এখানে 4টা সেট আছে একদম আনইউজড, মানে ব্যবহার হয় নাই বললেই চলে। ব্যবহার যে হয় না এটা আপনাদেরকে দেখাইলেও বুঝতে পারবেন, আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই যেমন এই সেটটা, এই যে কি ডিকো টাইপের একটা নাম, ওয়েস্ট জার্মানি, মেড হচ্ছে জার্মানির। আর এগুলো একদম নতুন আনইউজড, একবার ইউজ করলেও এদিকে তেলকালি লেগে থাকার কথা। এই যে লেখা আছে ওয়েস্ট জার্মানি, হ্যাঁ ওয়েস্ট জার্মানি ভানাডিয়াম, আর প্রত্যেকটাতেই ক্রোম ভানাডিয়াম লেখা আছে। এগুলোও একদম নতুন, ব্যবহার হয় নাই।
এখানে কি কি থাকবে এটা স্টিকারে দেওয়া আছে আপনারা চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন আর এখানে 50mm থেকে শুরু করে 19mm পর্যন্ত আছে এই যে লাস্ট সাইজ হচ্ছে এটা এগুলা কিন্তু কোনো ছোট কাজের না এগুলো সাধারণত যারা বড় বড় গ্যারেজ বা ট্রাকের চাকার বা বড় বড় গাড়ির চাকার নাট বোল্ট খোলে ইমপ্যাক্ট রেঞ্চের মাধ্যমে বা ম্যানুয়ালিও খোলে তাদের লাগবে আর এই যে দেখেন এটা হচ্ছে 50mm আমার পুরো হাতই ঢুকে যাচ্ছে প্রায় আমার মনে হয় না এটা বরাবর 2 ইঞ্চি ইয়ার কি নাট বোল্ট এটা দিয়ে খোলা যাবে সুপার হেভি জিনিস তো এখানে আমি একটু প্রাইসটা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেই জার্মানির যে সেটগুলো আছে এগুলো 12000 টাকা করে পড়বে চারটা আর যেগুলো ব্যবহার হয়েছে এগুলো 8000 টাকা করে পড়বে 4000 টাকা প্রাইসের ডিফারেন্স হবে আর কি তারপরে এখানে বেশ কিছু কাপড় আছে আমাদের কাছে একটু দেখাই এই যে কাপড়গুলো যদিও পুরনো উপরে একটু ধুলাবালি বেশি লাগছে আর আই থিংক এটা এটা কোনো ত্রিপলের কাপড় না কিন্তু এটা পাটের যে ছালার চট আছে ছালার চটের অল্টারনেটিভ কোনো কাজে ব্যবহার করা যাবে আমার মনে হয় এখানে প্রায় 35 কেজির মতো কাপড় আছে এই পুরো লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা 3500 টাকায় অর্থাৎ পার কেজি 100 টাকা করে পড়বে ত্রিপলের কাপড় কিন্তু এখানে 200 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হয় আর ছালার চট 150 টাকা কেজিতে বিক্রি হয় তো এটা ছালার চটের চেয়ে কম দামে পাচ্ছেন 100 টাকা কেজি হলে এটা সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 1 কেজি 2 কেজি এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না নিলে পুরো লট নিতে হবে তারপর এখানে আমাদের কাছে একটা ছোট গুটি রেঞ্চ বা সকেট রেঞ্চের সেট আছে এটা যদিও ইনকমপ্লিট এদিকে বড় বড় যে সকেটগুলো ছিল এগুলো পাওয়া যায়নি ক্যারিং বক্স সহ আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1500 টাকায় এখানে গ্রিনলি কোম্পানির একটা ইয়ে দেখতে পাচ্ছেন ক্রিম্পিং মেশিন প্রফেশনাল ক্রিম্পিং মেশিন মেড হচ্ছে ইউএসএ এটার দাম পড়বে 8000 টাকা তারপর এখানে ইমপ্যাক্ট রেঞ্চ আছে আমাদের কাছে সুপার হেভি এই যে এখানে লেফট রাইট অপশন আছে এগুলো আমাদের কাছ থেকে 6000 টাকা করে নিতে পারবেন একটা ড্রিল মেশিন আছে নিউমেটিক এটা ইমপ্যাক্ট রেঞ্চের চেয়ে বেশি হেভি একদম কমপক্ষে 6 কেজি ওজন হবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায় এখানে আমাদের কাছে একটা ওয়েল্ডিং মেশিন আছে কিন্তু আমি সবসময় যেই ভুলটা করে গেছি আমি কখনও ওয়েল্ডিং মেশিনের নেম প্লেটটা দেখাইনি এবং আমি নিজে ওয়েল্ডিং মেশিন সম্বন্ধে খুবই কম বুঝি তো এটা সম্ভবত অন অফ সুইচ এটার মেড হচ্ছে তুর্কি আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে এটার নেম প্লেট এটা কি মেশিন কি আসল বিষয় এখানে বিস্তারিত লেখা আছে বা যারা ইন্টারনেটে দেখে নিতে পারেন তারা দেখেও নিতে পারবেন এই যে মেড ইন তুর্কি এবং বোল্ট অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার কি ফেস সিঙ্গেল ফেস থ্রি ফেস সব কিছু এখানে লেখা আছে এটার মডেল হচ্ছে এই গিকামেন পাওয়ার আর্ক এআরসি 250 হ্যাঁ এটার ব্যাপারে ইন্টারনেটে আপনারা দেখে নিতে পারবেন 440 বোল্টের মেশিন খুব সম্ভবত এই যে এখনও জাহাজ থেকে যে রকম কেবল টেবল আসছে এই পিনও আমাদের এখানে নাই যে আমরা চেক করব তো এটা এই অবস্থায় আমাদের কাছ থেকে 5000 টাকায় নিতে পারবেন তারপর একটা পোর্টেবল ডিসি জেনারেটর আছে এটা এসি ডিসি দুইটাই আউটপুট দিবে এসি আউটপুট হচ্ছে 500 ওয়াট আর ডিসি আউটপুট হচ্ছে 24 ভোল্ট আর 10 অ্যাম্পিয়ার এটা আমাদের কাছ থেকে 15000 টাকায় নিতে পারবেন তারপর এখানে আমাদের কাছে খুবই স্পেশাল একটা ওয়েল্ডিং মেশিন আছে স্পেশাল কেন বলতেছি আপনাদেরকে একটু দেখাই এটা স্টেনলি কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন মেড হচ্ছে ইউএসএ আপনারা জানেন স্টেনলি আমেরিকার খুব নাম করা একটা কোম্পানি এই হচ্ছে এটার মডেল ভিআইপি এম 271 এটা হচ্ছে একটা কি ওয়েল্ডিং মেশিন বলে মিগ ম্যাগ মগ তিন ধরনের ওয়েল্ডিং এটা দিয়ে করা যায় আর এটা ঢাকনা খুললেই এখানে দেখতে পারবেন এই যে এই ধরনের একটা তারের কয়েল থাকে এটার ভিতরে ওখান থেকে এই তার হচ্ছে এটার ভিতর দিয়ে এসে তারপরে ওয়েল্ডিং হয় আর কি এটা 440 বোল্টের একটা মেশিন আর একটু দেখাই এই যে গ্যাস সিলিন্ডার এখানে বসানো থাকে এই যে এখানে লেখা আছে 400 থেকে 415 ভোল্ট থ্রি ফেস চাকা আছে এটার ওজন আনুমানিক 100 কেজির মতো এই পাশে স্টেনলি লেখা আছে এটা খুব সহজে নড়ানো চড়ানো যায় না এই জন্যই তারা চাকা ব্যবহার করছে আর কি তো এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 55000 টাকায় 55000 টাকা হলে স্টেনলি ব্র্যান্ডের এই ওয়েল্ডিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে আমাদের কাছে একটা জেনারেটর আছে
এটা জাহাজের না, ওয়ালটন কোম্পানির একটা জেনারেটর, কোনো একটা সাইডে ব্যবহার হয়েছে আর কি, বিদেশি সাইডে যারা রাস্তাঘাটের কাজ করে, বিদেশি কোম্পানি এরকম কোনো কোম্পানি ব্যবহার করছে। কন্ডিশন হচ্ছে এই, 6000 কিলোওয়াট হচ্ছে এটার ক্যাপাসিটি, অর্থাৎ 6000 ওয়াট বা 7000 VA একদম চালু আছে, ইয়ে চালিত, পেট্রোল বা অক্টেন চালিত। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 25000 টাকায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেঁচে থাকলে অবশ্যই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।